বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এমন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে কেউ কারো ভালো সহ্য করতে পারে না। যদি এখানে হাতে গোনা দুই একজন ভালো কিছু করার ট্রাই করে, তাহলে বাকি দশজন তাদের দেখে এমন জ্বলা জ্বলে, তাদের বুকের মধ্যে এত জ্বালা পোড়া হয় যে এই জ্বালা পোড়া শেষমেশ তারা চেপে রাখতে পারে না, সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের বুকের জ্বালাটা উগড়ে দেয়। আমরা বাইরের সকল ইন্ডাস্ট্রিতে দেখি কেউ একটা ভালো কিছু করার চেষ্টা করলে বড় বড় স্টার অ্যাক্টর ডিরেক্টররা এসে তাদেরকে সাপোর্ট করে, বাট আমরা হচ্ছি বাঙালি, কারো ভালো আমাদের সহ্য হয় না, গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ঢাকা এটা খ্যাত পরিচালক অন্যান্য নির্মাতাদের উদ্দেশ্য করে আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, প্রশ্ন করেছেন যে আপনি সিনেমার পর্দায় যে ধরনের ক্যারেক্টারদেরকে নিয়ে আসছেন, সেই ধরনের ক্যারেক্টারের সাথে আপনি কি আপনার নিজের বোন কিংবা মেয়ের বিয়ে দিতে আগ্রহী হবেন? যদি সেই সমস্ত ক্যারেক্টারের সাথে নিজের বোন কিংবা মেয়ের বিয়ে দিতে আপনি না চান, তাহলে এই সমস্ত ক্যারেক্টারকে কিভাবে এবং কেন পর্দায় তুলে ধরছেন? সিনেমা আসলেই বাস্তব জীবনের উপরে প্রভাব ফেলে, এই জন্য বাকি সবাই শুধুমাত্র বিজনেসের জন্য ব্যবসার কথা চিন্তা করে এই সমস্ত কাজ করছে, নিজেদের বিবেককে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। আর যদি রকি ভাই এবং পুষ্পার মতো ক্যারেক্টারের সাথে আপনি আপনার মেয়ে কিংবা বোনের বিয়ে দিতে আগ্রহী হন, তাহলে আপনি মানসিকভাবে অসুস্থ। এটাই ছিল ওনার স্ট্যাটাসের মূল বক্তব্য, যেটা আমি অনেক শুদ্ধভাবে গুছিয়ে বললাম। উনি আরো মশলাদার করে বলেছেন, আপনারা নিজেরা চাইলে পড়ে নিতে পারেন। তো এই ছিল ওনার পুরো স্ট্যাটাস। আইস মিল জেলাসি, বাংলাদেশে যখন জাওয়ান রিলিজ হয়েছিল তখনও উনি এসে বিভিন্ন ইন্টারভিউতে অনেক আবোল তাবোল বকেছিলেন, জাওয়ান একেবারেই ভালো সিনেমা না, এগুলো কোনো সিনেমার মধ্যেই পড়ে না, এই সিনেমার থেকে ওনার নিজের সিনেমা অন্তর্জাল অনেক বেটার সিনেমা। মানে মেইন ব্যাপার হচ্ছে, জাওয়ানের কাছে ওনার সিনেমাটা একটা ভালো রকমের ডলা খেয়েছিল, জাওয়ানের কাছে ওনার সিনেমাটা রিলিজে অনেক সমস্যা হয়েছিল। তো এই জন্য তখনও উনি ওনার যত ফ্রাস্ট্রেশন সবকিছু উগড়ে দিয়েছিলেন, জাওয়ানের থেকে ওনার সিনেমা ভালো, নিজেই নিজের গলায় মেডেল পরিয়ে দিয়েছিলেন। তখন অনেকে আবেগে ওনাকে সাপোর্টও করেছিলেন যে হ্যাঁ, বিদেশি সিনেমার কাছে আমাদের দেশি সিনেমা পাচ্ছে না, কেন বিদেশি সিনেমা দেশে আসছে। তো এখন সেই সব আবেগিক ব্যক্তিদের চোখে আঙুল দিয়ে আমি দেখাতে চাই যে এনার সমস্যাটা শুধুমাত্র বিদেশি সিনেমা নিয়েই না, এখন উনি নিজের দেশের বাংলা সিনেমা নিয়েও ব্যাপক ইনসিকিউর ফিল করছেন। যেহেতু বড় বড় সিনেমা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, ওনার সিনেমা নিয়ে কোনো আলাপ আলোচনা কোনো কথা নেই, দ্যাটস ওয়াই উনি এখন তাদের পিছেও লেগেছেন। তো এবারে আপনি কি বলবেন? এনিওয়ে, এবারে আমি দীপঙ্কর দীপন সাহেবকে সরাসরি কিছু প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার কথা অনুযায়ী যে সমস্ত ক্যারেক্টারকে খুবই ভায়োলেন্ট কোনো ক্রিমিনাল ক্যারেক্টারকে যদি গ্লোরিফাই করা হয়, সেই সমস্ত ক্যারেক্টারকে যদি দেখানো হয়, যে সমস্ত ক্যারেক্টারের সাথে আমি আমার মেয়ে কিংবা বোনকে বিয়ে দিতে পারবো না, সেই সমস্ত ক্যারেক্টারকে দেখানো একেবারেই উচিত না, এই সমস্ত ক্যারেক্টারকে নিয়ে সিনেমা করা এটা একটা বিবেকহীন কাজ, এটাই ছিল আপনার স্ট্যাটাসের সারমর্ম, রাইট? ওয়েল, আমার প্রশ্ন হচ্ছে, আপনার বিবেক যদি এতই জাগ্রত হয়ে থাকে, তাহলে আপনি আপনার গুরু অনুরাগ কাশ্যপের সাথে ঠিক কিভাবে কাজ করেছেন? আমার জানা মতে আপনি অনুরাগ কাশ্যপের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো আপনার এই যে গুরু যার কাছ থেকে আপনি কাজ শিখেছেন, সেই গুরুর তো প্রত্যেকটা সিনেমায় এই ধরনের নেগেটিভ ক্যারেক্টারকেই সেলিব্রেট করা হয়। তার সিনেমায় তো ভায়োলেন্স, নুডিটি, গালিগালাজ থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে জিনিসটা দেখায় না। তো আপনার সেই গুরুকে কি আপনি কোনোদিন এই কথাগুলো বলেছেন যে বস, আপনার সিনেমার এই ক্যারেক্টারগুলোর সাথে আপনি কি আপনার মেয়ে কিংবা বোনের বিয়ে দিতে আগ্রহী? যদি বলে থাকেন তাহলে তার উত্তর কি ছিল সে ব্যাপারটা আমি আশা করছি আপনি আপনার নেক্সট স্ট্যাটাসে আমাদেরকে জানাবেন। আর যদি না বলে থাকেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যখন আপনার কাছে অনুরাগ কাশ্যপের সাথে কাজ করার অপরচুনিটি ছিল, তখন আপনার বিবেক কোথায় ছিল? তখন আপনার কেন মনে হয়নি যে এই লোক যে ধরনের সিনেমা বানায়, এই ধরনের সিনেমা সমাজের জন্য ক্ষতিকর? তাহলে তখন কি আপনার বিবেক ঘুমন্ত অবস্থায় ছিল? এক্স্যাক্টলি, যখন সুযোগ থাকে তখন সবার বিবেকই ঘুমন্ত অবস্থায় থাকে, যখন যার কাছে সুযোগ থাকে না তখনই বিবেক জেগে ওঠে, রাইট? যদি আপনি এতই বিবেকবান হতেন তাহলে তো আপনার অনুরাগ কাশ্যপের সাথে কাজ করার কথা না, আপনার কাজ করা উচিত ছিল সুরাজ বারজাতিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। কারণ সুরাজ বারজাতিয়ার সিনেমায় যে লিড ক্যারেক্টারগুলো থাকে, সেই সমস্ত ক্যারেক্টারের যে পরিবারও থাকে, তাদেরকে দেখলেই মনে হয় যে এইরকমের একটা পরিবারের সাথে, এইরকমের একটা ক্যারেক্টারের সাথে আমি আমার মেয়ে কিংবা বোনের বিয়ে অবশ্যই দিতে রাজি। বাট আপনি তো তার সাথে কাজ করেননি, আপনি কাজ করছেন অনুরাগ কাশ্যপের সাথে। দ্যাট মিন্স যখন সুযোগ থাকে তখন বিবেক থাকে না, এই গেল একটা ব্যাপার। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনার কথা অনুযায়ী যে সিনেমা সবসময় সমাজকে প্রভাবিত করে, দ্যাটস ওয়াই সিনেমা দিয়ে ফিল্ম মেকারদের সবসময় সমাজকে একটা ভালো বার্তা দেওয়া উচিত, সমাজে যেটা বাস্তবতা সেটাই তুলে ধরা উচিত, রাইট? ওয়েল, এখানে আমার প্রশ্ন হচ্ছে, আপনার যতগুলো সিনেমা রয়েছে সেই সমস্ত সিনেমার প্যাটার্নের দিকে যদি খেয়াল করি, আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি যেভাবে দেখান, একেবারে ফেরেশতা হিসেবেই আপনি প্রেজেন্ট করেন, এই জিনিসটার সাথে বাস্তবতার ঠিক কতটুকু মিল রয়েছে? বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে খুব বেশি কিছু ডিটেলে বলতে গেলে সেটা তো বিশাল বড় ইতিহাস হয়ে যাবে, এই ভিডিওর মধ্যে আমি সেটা করতে যাচ্ছি না। বাট আপনার কাছে যদি মনে হয় যে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে যেভাবে পোর্ট্রে করেন আপনার সিনেমার মধ্যে, এটা যদি তাদের অ্যাকচুয়াল প্রেজেন্টেশন হয়, তাহলে একদিন রাস্তায় বেরিয়ে আপনার বাসার সামনে রাস্তা থেকে যে সমস্ত সাধারণ মানুষ হেঁটে যায় তাদের 10 জনকে ধরে জিজ্ঞাসা করবেন যে আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে আপনাদের মতামত কি,
তাহলেই আপনার ঘুমটা ভেঙে যাবে। আপনি বুঝতে পারবেন যে বাস্তবতার সাথে আপনার চিন্তা ভাবনার কতটা দূরত্ব রয়েছে। তো আপনাকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে সিনেমা যদি সমাজকে বিশালভাবে প্রভাবিত করতো তাহলে আজকে সমাজে কোনো সমস্যাই থাকতো না। কারণ আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে কোনো একজন হিরো সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে এবং একাই সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরাশায়ী করে ফেলছে। বাট সেটা কি বাস্তবে ঘটেছে? ঘটেনি তো। সো আপনার যে চিন্তাভাবনা যে একটা নেগেটিভ ক্যারেক্টারকে দেখলে মানুষ সবাই সেরকমের ক্রিমিনাল হয়ে যাবে, এই চিন্তাভাবনাটা সম্পূর্ণরূপে ভুল। না, আমি জানি যে আমার মতো একজন সামান্য ইউটিউবারের কথা আপনি গ্রাহ্য করবেন না, আমার থেকে জ্ঞান দেওয়ার মতো কোনো দরকার আপনার নেই, আই নো দ্যাট। বাট আমার কথা যদি আপনি নাও শুনেন, আপনি অ্যাটলিস্ট আপনার গুরু অনুরাগ কাশ্যপের কথা নিশ্চয়ই শুনবেন। আমি যে কথাটা আপনাকে এই মুহূর্তে বললাম ঠিক সেই কথাটাই অনুরাগ কাশ্যপ কিছুদিন আগে অ্যানিমাল রিলিজের পরেই বলেছিল। অনুরাগ কাশ্যপ নিজে এসে এই ফিডব্যাকে ডিফেন্ড করেছিল। তো আশা করছি নিজের গুরুর থেকে নিশ্চয়ই জ্ঞান নিতে আপনার কোনো সমস্যা হবে না। আর এইভাবে যদি পপুলার কোনো কিছু নিয়ে বারবার আপনার সমস্যা দেখা দেয় তাহলে আপনি সোজা কথায় অস্তিত্বহীনতায় ভুগছেন, ইনসিকিউরিটিতে ভুগছেন। আপনার প্রথম সিনেমা ঢাকা অ্যাটাকের পরে বাকি একটা সিনেমা ব্যবসা সফল হয়নি, এই জন্য আপনার মধ্যে হয়তো একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, সেটাই আপনি বারবার সোশ্যাল মিডিয়াতে উগরে দিচ্ছেন। দিস ইজ নট এ গুড লুক। দর্শকেরা বুঝতে পারে যে আপনি কাদেরকে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন। শাকিব খানের তুফান, যার ফার্স্ট লুক নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যে সেখানে একজন গ্যাংস্টারের চরিত্র অভিনয় করেছে, প্লাস এরপরে গতকালকে রিলিজ হয়েছিল সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার পোস্টার। এই দুটো সিনেমার পোস্টারই ভালো রেসপন্স পেয়েছে এবং এই দুটো সিনেমার ক্যারেক্টারই এরকমের যাদের সাথে কেউ কারো বোন বা মেয়েকে বিয়ে দিতে চাইবে না। মানে আপনি আজকে এই ধরনের সিনেমা বানাতে পারছেন না দেখি আপনার কাছে খারাপ লাগছে। এইটা আপনার জোনের সিনেমা না, এই সিনেমা নিয়ে খুব বেশি কথা হচ্ছে, এই জন্যই আপনার কাছে খারাপ লাগছে। বাট যদি আপনি এই সিনেমাটা ক্র্যাক করতে পারতেন, এইরকমভাবে কোনো কিরকম পর্দায় প্রেজেন্ট করতে পারতেন, তাহলে আপনার সমস্যা থাকতো না, আই নো দ্যাট। আর যদি এরপরও বলেন যে এই ধরনের সিনেমা আপনি বানাতেই চান না, আপনি সবসময় অন্য ধরনের সিনেমা বানাতে চান যেই ধরনের সিনেমা আপনি এখনও পর্যন্ত বানিয়েছেন, তাহলে একজন দর্শক হিসেবে আমি বলবো নিজের স্বার্থ হাসিলের জন্য কারো ইমেজকে হোয়াইট ওয়াশ করে ক্লিন করার জন্য সিনেমা বানানোর থেকে একটা নেগেটিভ ক্যারেক্টারকে গ্লোরিফাই করে সিনেমা বানানো অনেক বেশি সম্মানের। অ্যাটলিস্ট ওই ফিল্মকাররা দে আর অনেস্ট টু দেয়ার ওয়ার্ক, তারা ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবেই দেখাচ্ছে, এবার দর্শক সেটাকে সেলিব্রেট করবে কিনা সেটা দর্শকের উপরে। বাট আপনি যে সমস্ত ক্যারেক্টারকে ফেরেস্তা হিসেবে পোর্ট্রে করছেন সেই সমস্ত ক্যারেক্টার বাস্তবেই ফেরেস্তা কিনা নিজেকে প্রশ্ন করুন। অ্যাগেন বলছি, বাংলা সিনেমার একটা সুদিন আসতে চলেছে, মানুষের দিন দিন বাংলা সিনেমার উপরে আগ্রহ বেড়ে যাচ্ছে, আমাদের ইয়াং ফিল্মমেকাররা ভালো ভালো কাজ নিয়ে আসছে, আপনি তাদেরকে নিরুৎসাহিত না করে বরং উৎসাহ দিন। খারাপ সময় সবার আসে, আপনার একটা খারাপ সময় এখন যাচ্ছে, হয়তোবা হোপফুলি ফিউচারে আপনারও ভালো সময় আসবে। তখন যদি সবাই এইভাবে আপনাকে খোঁচাখুচি করে, জিনিসটা আপনার কাছে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। আর ইন্ডাস্ট্রি যদি এগিয়ে যায় অন্যান্য ফিল্মমেকারদের হাত ধরে, সেটা আপনার জন্য ভালো হবে, আপনিও এই ইন্ডাস্ট্রির একটা পার্ট। যদি ইন্ডাস্ট্রি গ্রো করে, সিনেমার বাজেট বাড়বে, সেক্ষেত্রে আপনার জন্য জিনিসটা অনেক সুবিধাজনক হবে। এভাবে পজিটিভলি চিন্তা করতে শুরু করুন, তাহলে আশা করছি আপনার মনের মধ্যে যে জ্বলন আছে সেটা অনেকটাই কমে যাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।